বিবেকানন্দের জীবনে মহীয়সী নারী। পৃথ্বীরাজ সেন। পাঠ করছি গোপা বাগচি। সারা ফার্মার। বিবেকানন্দের কর্মজীবনের অনেকগুলি দিন পাশ্চাত্য দেশে অতিবাহিত হয়। সেখানে থাকার সময় একাধিক বিদেশিনীর অমনির সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। বয়োজ্যেষ্ঠরা তাঁর প্রতি অপরিমাপ্য স্নেহ প্রদর্শন করেছিলেন। তাঁরা ছিলেন মাতৃস্বরূপিণী। সমবয়সিনীদের সঙ্গে ছিল তাঁর সুস্নাত সখ্যের সম্পর্ক। এদের আমরা অনায়াসে তাঁর ভগিনী বলতে পারি। এই তালিকাতে সারা ফার্মার এক মনে রাখার মতো নাম। 1847 সালে জন্ম হয়েছিল সারার। 2 বছর বয়সে ভীষণ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর জননী ঈশ্বরের অস্তিত্বে প্রবলভাবে বিশ্বাস করতেন। অসহায়া মা ভগবানের কাছে প্রার্থনা করলেন, এ যাত্রায় যদি সারা বেঁচে যান তাহলে কন্যাকে তিনি ঈশ্বরের কাছে উৎসর্গ করবেন। সারা ভালো হয়ে গেলেন, ধীরে ধীরে বড় হলেন। কিশোরী বয়সে পদার্পণ করার সঙ্গে সঙ্গে তাঁর সমস্ত চেতনায় আধ্যাত্মিকতার সুর অনুরণিত হয়। স্বামীজির সংস্পর্শে আসার পর সারা বুঝতে পেরেছিলেন যে বড় অকিঞ্চিৎকর এই পার্থিব জগৎ, এই মায়ার বন্ধন আমাদের ছিন্ন করতেই হবে। সর্বধর্মের সমন্বয় ছাড়া পৃথিবীর ধ্বংস অনিবার্য। সারা যে পরিবারের হয়ে পৃথিবীর আলো দেখেছিলেন, সৌভাগ্যের বিষয় সেই পরিবারের সকলে ছিলেন সমাজসেবক এবং ঈশ্বর নিবেদিত প্রাণ। সারার পিতা হলেন অধ্যাপক মোসেস ফার্মার। তিনি বিজ্ঞান বিষয়ক গবেষণা করে প্রসিদ্ধি লাভ করেন। শোনা যায় টমাস আলফা এডিসনের আগে এই মানুষটি নিজস্ব ধরনের সার্কিট তৈরি করে বৈদ্যুতিক আলো জ্বালিয়েছিলেন। যে কোনো আবিষ্কারের অন্তরালেই থাকে প্রবল ইচ্ছা শক্তি। এ কথাই বারবার বলতেন তাঁর কিশোরী কন্যাকে। জীবনে সফলতা অর্জন করতে হলে অনেক অনিদ্রিত রাতের পরিশ্রম দরকার। ঈশ্বর তোমার সামনে একটির পর একটি বাধার পাহাড় তুলে ধরবেন, প্রতিবন্ধকতার প্রাচীর তৈরি করবেন। ঈশ্বরের অসীম অনুগ্রহে শেষ পর্যন্ত তুমি এই সব বাধা অতিক্রম করতে পারবে, মিলিত হবে তাঁর সঙ্গে। একেবারে ছোট্টবেলায় পিতার মুখ থেকে শোনা উক্তিগুলি সারা ফার্মার সারা জীবন মনে রেখেছিলেন। সারা ফার্মার বাস করতেন এক অসাধারণ সৌন্দর্যমণ্ডিত অঞ্চলে। পৈতৃক সূত্রে তিনি 250 একর জমির ওপর নিজের মালিকানা কায়েম করেছিলেন। এই জায়গাটি হল গ্রিন একর। এখানে একদিকে আছে অনুচ্চ পাহাড় ও টিলা, অন্যদিকে চঞ্চলা কিশোরীর মতো বয়ে চলেছে ছোট্ট একটি নদী, আছে বড় বড় পুষ্করিণী, আকাশ ছোঁয়া বড় বড় মহিরুহ ফুলের বাগিচা। এই গ্রিন একরকে সারা ধর্ম সম্মেলনের কেন্দ্র হিসাবে স্থাপন করলেন। একেবারে ছোটবেলায় তিনি মাকে হারিয়েছিলেন। পিতার আকস্মিক মৃত্যু তাকে বেশ কিছুদিন কর্মবিমুখ এবং শোকাচ্ছন্ন করে রাখে। প্রিয় বান্ধবী সারা বুলের আমন্ত্রণে সাড়া দিয়ে তার নরওয়ের বাড়িতে বেশ কিছুকাল কাটিয়ে তিনি শিকাগোতে ফিরে আসেন। তখন ধর্ম সম্মেলন শুরু হয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক বিশিষ্ট মানুষ এসেছেন এই ধর্ম সম্মেলনে বক্তৃতা দেবার জন্য। দেখা হলো বিবেকানন্দ এবং ধর্মপ্রাণ কয়েকজন গুণীজনের সঙ্গে। সারা প্রস্তাব দিলেন গ্রিন একরে একটি মহা ধর্মসভার আয়োজন করতে হবে। আগামী গ্রীষ্মে এই অনুষ্ঠানটি হবে। সারা ফার্মার ছিলেন উদ্ভাবনী মনের মহিলা। তিনি চেয়েছিলেন প্রকৃতির উন্মুক্ত পরিবেশের মধ্যে বিভিন্ন মানুষ এগিয়ে এসে স্বীয় স্বীয় ধর্মের ইতিবাচক দিকগুলির কথা উপস্থিত দর্শক মণ্ডলীর সামনে তুলে ধরবেন। হিংসা নয়, শান্তি,
বিদ্বেষ নয় সংহতি, অনৈক্য নয় ঐক্য, অন্ধকার নয় আলো, এই হবে এই ধর্ম সম্মেলনের মূল মন্ত্র। তারা মেতে উঠবেন পারস্পরিক আলোচনায়। কেউ অন্য কোনো ধর্মকে আক্রমণ করতে পারবেন না, কেউ নিজ ধর্মের শ্রেষ্ঠত্বের প্রমাণের জন্য যা খুশি তাই বলতে পারবেন না। এখানে সবকিছুই হবে সৌহার্দ্যমূলক পরিবেশের মধ্যে, প্রকৃতির উদারতা ছায়া পড়বে সর্বত্র। সারা এই কাজে সফল হবার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকলেন। তিনি এই জাতীয় উত্তেজনা পেয়েছিলেন বোস্টনে ডব্লিউ জে কোলভিলের দি অ্যাবান্ডেন্ট লাইফ বক্তৃতাটি শুনে। শিকাগোর ধর্ম সম্মেলনের পরিকল্পনাও তাকে বিশেষভাবে উদ্বুদ্ধ করেছিল। সারা গ্রিন একরে একটি হোটেল এবং কয়েকটি ছোট ছোট কুটির নির্মাণ করেছিলেন। এই সব কুটিরে পর্যটকরা ভিড় করতেন। এই ব্যবসা থেকে যে আয় হতো তাই দিয়ে সারা ওই ধর্ম সম্মেলন আয়োজন করার চেষ্টা করলেন। তিনি অতিথিদের থাকার জন্য বেশ কয়েকটি ছোট তাঁবুও তৈরি করে দেন। মস্ত বড় একটি তাঁবুতে বক্তৃতার ব্যবস্থা করা হয়েছিল। এর জন্য কাউকে কোনো অর্থ দিতে হয়নি। থাকা খাওয়ার দায়িত্ব ছিল সারার ওপর। স্বামীজি 1894 সালের 27 জুলাই তারিখে এই গ্রিন একরে এসে পৌঁছালেন। এখানকার অসাধারণ প্রাকৃতিক সুষমা তাঁর শান্ত মনকে উপশম করল। নতুন করে কর্ম উদ্দীপনা জগতে ফিরে গেলেন বিশ্বপথিক বিবেকানন্দ। 1894 সালের 31 জুলাই তারিখে তিনি হেল ভগিনীকে একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠির প্রতিটি ছত্রে ছত্রে ছিল গ্রিন একরের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা। লিখেছিলেন, ভোরে সূর্য এবং রাতে চন্দ্রিমা মিলে এখানে এমন এক অলৌকিক পরিবেশের সৃষ্টি হয় যা ভাষায় বর্ণনা করা যায় না। গ্রিন একরে বেশ কিছু বিদগ্ধ বক্তার সমাবেশ ঘটেছিল। সারা ফার্মারের ডাকে সাড়া দিয়ে তাঁরা এখানে এসেছিলেন। আসলে সারা ছিলেন এমন এক মিষ্টি স্বভাবের মহিলা যে কেউ তাঁর ডাক উপেক্ষা করতে পারেননি। এই বিদগ্ধ জনমণ্ডলী এবং বক্তাদের মধ্যে বিবেকানন্দ ছিলেন সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু। শিকাগো ধর্ম সম্মেলন জয় করার পর তাঁকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। 2 আগস্ট তারিখে তিনি দ্য রিয়েলিটি অফ গড প্রসঙ্গে একটি অসাধারণ ভাষণ দিলেন। যারা নাস্তিক তারা মনে করেন এই পৃথিবীতে ভগবানের অস্তিত্ব বলে কিছু নেই, যাকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি না তিনি থাকবেন কেমন করে, এই সবই হল কিছু ভীতু ও দুর্বল মানুষের মনের কল্পনা। স্বামীজি একটির পর একটি উদাহরণ দিয়ে প্রতিষ্ঠা করলেন যে ঈশ্বর স্থল জল অন্তরীক্ষ সর্বত্র বিরাজমান, প্রতি মুহূর্তে আমরা তাঁর করুণার স্পর্শ পাই। এই বিষয়টি নিয়ে 11 আগস্ট তারিখে বোস্টন ইভিনিং ট্রান্সক্রিপ্টে সারা বুলের প্রতিবেদন প্রকাশিত হল। এই প্রতিবেদনটি পড়ে অনেক বিদগ্ধ পাঠক বিবেকানন্দ সম্পর্কে জানতে পারলেন। গ্রিন একর সম্মেলনে একটি মনে রাখার মতো ঘটনা ঘটে গিয়েছিল। সেদিন সারাদিন ধরে বিভিন্ন বক্তারা ভাষণ দেবেন। ভাষণ শুরু হল স্বামীজির ভাষ্য এবং ব্যাখ্যার মাধ্যমে। ভক্তিমূলক বেদান্তের ওপর কথা বলবেন তিনি। তখন সবে মাত্র ভোর হয়েছে, তরুণ অরুণের আলোক ছটায় উদ্ভাসিত হয়েছে কিশোরী বসুন্ধরা, পাহাড়ের গায়ে দাঁড়িয়ে আছে আকাশ চুম্বি পাইন গাছেরা। সব থেকে বড় পাইন গাছটিকে বলা হয় প্রফেটস পাইন বা তপস্বী পাইন গাছ। স্বামীজি কি মনে করে সেই গাছের তলায় এসে বসলেন। তাঁর পরনে ছিল ভারতীয় ঋষির গেরুয়া পোশাক। শ্রোতারা এসে বসলেন তাঁর সামনে। স্বামীজি অসাধারণ শব্দ সম্ভারের মাধ্যমে দর্শনের এক একটি দুরূহ বিষয় নিয়ে ব্যাখ্যা করতে থাকলেন। এরপর থেকে একাধিকবার তিনি ওই পাইন গাছের তলায় বসে জ্ঞান বিতরণ করেছেন। তখন থেকে গাছটিকে স্বামীজির পাইন বলে ডাকা হতে থাকে। এই ঘটনাটি সমবেত জনমণ্ডলীর মধ্যে দারুণ আকর্ষণ এবং আলোড়নের সৃষ্টি করেছিল।
দি বোস্টন ইভিনিং ট্রান্সক্রিপ্ট পত্রিকাতে এই প্রসঙ্গে বলা হয়েছিল, গ্রিন একরে যে ভারতীয় সন্ন্যাসী কয়েক সপ্তাহ অবস্থান করছেন, তিনি একটি সুন্দর ভাষণ দিলেন পাইন গাছের নিচে। তাঁর উজ্জ্বল লাল বসন এবং হলুদ পাগড়ি পরিহিত চেহারাটি আমরা সকলেই বুঝি দেখতে পাচ্ছি। সামনে বসে থাকা আগ্রহী পুরুষ এবং রমণী শ্রোতারা তাঁর ভাষণ শুনছেন। তিনি ধারাবাহিকভাবে তাঁর জ্ঞান এবং অভিজ্ঞতার ধারা বর্ষণ করে চলেছেন। যারা এই আনন্দ উপভোগ করেছেন তারা পরম সৌভাগ্যবান। দেখতে দেখতে স্বামীজির গ্রিন একরে থাকার সময়সীমা ফুরিয়ে গেল। 11 আগস্ট তারিখে শেষবারের মতো ভাষণ দিলেন স্বামী বিবেকানন্দ। সমবেত জনমণ্ডলী তাঁকে বিদায় সম্ভাষণ জানালেন। আবেগে অনেকের কণ্ঠস্বর তখন একেবারে রুদ্ধ হয়ে গেছে। অনেকের চোখের কোণে দেখা দিয়েছে অশ্রু সজল রেখা। সারা ফার্মার স্বামীজির এই ভাষণ শুনে অভিভূত হয়ে যান। তাঁর একান্ত ইচ্ছা ছিল পরবর্তী বছর আবার যেন স্বামীজি আমন্ত্রিত বক্তা হিসাবে আসেন। স্বামীজি তখন চলেছেন থাউজেন্ড আইল্যান্ড পার্কের দিকে। জনা কয়েক বিদেশি ছাত্রছাত্রীর সামনে ভারতীয় বেদান্ত দর্শনের সার কথা শোনাবার জন্য। পরের বছর স্বামীজি কিন্তু আর গ্রিন একরে আসতে পারেননি। বিশ্ব পথিক বিবেকানন্দকে অতি অল্প সময়ের মধ্যে অনেক কাজ করতে হয়েছিল, তাই কথা দিয়েও কথা রাখতে পারেননি তিনি। কিন্তু গ্রিন একরের স্মৃতি স্বামীজি কখনো ভুলতে পারেননি। সারা ফার্মারকে তিনি অত্যন্ত ভালোবাসতেন। এই ভালোবাসা ছিল অকৃত্রিম এবং স্বর্গীয়। শ্রীমতী সারা বুল স্বামীজির কাজে অর্থ সাহায্য করতে চেয়েছিলেন। 1895 সালের 16 ফেব্রুয়ারি তারিখে স্বামীজি সারা বুলকে একটি চিঠি লিখেছিলেন। এই চিঠির প্রতিটি ছত্রে তাঁর ভালোবাসা উজাড় করে দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, আই সিনসিয়ারলি বিলিভ দ্যাট ইউ ought to turn all your help to Miss Farmer's Green Acre work this year. India can wait as she is waiting for centuries, and an immediate work at hand should always have the preference. সারা ফার্মারের চোখে স্বামীজি ছিলেন এক চলিষ্ণু আলোক শিখা। যখন স্বামীজি নিউ ইয়র্কে ধারাবাহিকভাবে ভাষণ দিচ্ছেন, তখন সারা সংসারের সমস্ত কাজকে দূরে সরিয়ে রেখে তার প্রিয় সভায় হাজির হতেন। তিনি স্বামীজিকে নানাভাবে সাহায্য এবং সহযোগিতা করতেন। স্বামীজির চোখে সারা ছিলেন ঈশ্বর নিবেদিত প্রাণা এক মহতি নারী। তাঁকে লেখা বেশ কয়েকটি চিঠি পড়লে আমরা তাঁর এই মনোভাবের কথা বুঝতে পারি। একটি চিঠিতে স্বামীজি লিখেছেন, তুমি দেবতার দ্বারা একটি পথে নিবেদিত ও নির্বাচিত হয়েছ, এজন্য তুমি নিজেকে যথেষ্ট ভাগ্যবতী বলে মনে করতে পারো। তোমার মধ্যে দিয়ে দেবতা একটি বিশেষ উদ্দেশ্য সাধনের চেষ্টা করছেন। 1896 সালের গ্রীষ্মকালে স্বামীজি ছিলেন লন্ডনে। তখন গ্রিন একরে আবার একটি ধর্ম সম্মেলন শুরু হয়েছে। হয়তো হাজার কাজের ফাঁকে গ্রিন একরের ওই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ও সুষমার কথা স্বামীজির মনে পড়ত। স্বামী সারদানন্দকে তিনি ওই সম্মেলনে পাঠিয়েছিলেন। পরবর্তীকালে 1898 সালে অভেদানন্দ সেখানে গিয়েছিলেন আমন্ত্রিত বক্তা হিসাবে। এইভাবে তাঁরা বিবেকানন্দ পরম্পরাকে সযত্নে রক্ষা করে গেছেন। স্বামীজির মৃত্যু সংবাদ শুনে সারা খুবই আনন্দ পান। বহুদিন অসুস্থ থাকার পর 1916 সালে তাঁর জীবনদীপ নিভে যায়। আজও অনেক পর্যটক গ্রিন একরে আসেন। আকাশ ছোঁয়া ওই বৃদ্ধ পাইন গাছের নিচে ক্ষণকাল স্তব্ধ হয়ে দাঁড়ান। তাঁরা চোখ বন্ধ করেন। আমার স্থির বিশ্বাস তাঁরা বোধহয় টাইম মেশিনে পা রেখে আজ থেকে অনেক বছর আগের পৃথিবীতে ফিরে যান। তখন আকাশ আরেকটু বেশি নীলিম ছিল, বাতাসে এত দূষণ ছিল না। তখন তাঁদের কর্ণকুহরে মন্ডিত হতো স্বামীজির উদাত্ত কণ্ঠস্বর। তাঁরা দেখতে পান ওই মহান পুরুষটিকে, যিনি চোখ বন্ধ করে গীতার এক একটি শ্লোক উচ্চারণ করছেন। সুললিত ভাষায়
শ্লোকটির ব্যাখ্যা করছেন। সামনে বসে আছেন অসংখ্য মানুষ, তাঁরা স্তব্ধ বিস্ময়ে তাকিয়ে আছেন ওই মহাপুরুষের মুখের দিকে। এভাবে অতীত আর বর্তমান মিলেমিশে একাকার হয়ে যায়, থাকে শুধু স্মৃতির উচাটন। মন ব্যথার্থ হয়, ধুলো ওড়ে, সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়। তবু জেগে থাকেন স্বামী বিবেকানন্দ ধ্রুব তারার মতো অতন্দ্র প্রহরী হয়ে।